फिल्म इंडस्ट्री सुपरस्टार महागुरु श्री मिथुन चक्रवर्ती समस्त जल्पनार अवसान घटिए বিজেপিতে যোগ দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। রোববার কলকাতার ব্রিগেডে বিজেপির সভায় আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগ দেন এই অভিনেতা। বেশ কয়েক মাস ধরে জল্পনা চলছিল মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দেন কিনা, এবার সেই জল্পনার অবসান হল। নরেন্দ্র মোদীর ব্রিগেড সভামঞ্চে বিজেপিতে যোগ দিলেন তিনি। ব্রিগেড মঞ্চে বক্তব্য রাখতে উঠে আজকের দিনটাকে স্বপ্ন দেখার সঙ্গে তুলনা করেন মিঠুন। আজকের দিনটা আমার কাছে একটা স্বপ্নের মতো, এই জন্য বলছি স্বপ্ন, কি আমি আসছি এমন একটা জায়গা থেকে, জোড়াবাগান থানা মতুসেন গার্ডেন লেন, কুড়িশি মতুসেন গার্ডেন লেন, যার দুদিকটাই অন্ধ, ইটস এ ব্লাইন্ড লেন। যেখানে থাকতাম সেখানে ব্র্যাকেটে লিখতে হতো কি জোড়াবাগান থানার পিছনে, নইলে পোস্টম্যান বুঝতে পারতো না কোথায় যেতে হবে। সেদিন একটা স্বপ্ন দেখেছিলাম কি আমি জীবনে কিছু করব। ব্রিগেড মঞ্চে বাংলাতে নিজের বক্তব্য শুরু করেন মিঠুন। মাঝে মাঝে হিন্দিতে বক্তব্য রাখলেও ভাষণের সিংহভাগ দেন বাংলাতেই। বক্তব্যের একেবারে শেষ ভাগে নিজের সিনেমার জনপ্রিয় ডায়লগকে হাতিয়ার করে প্রতিপক্ষের উদ্দেশ্যে হুঙ্কার দিতেও এদিন শোনা গেল মিঠুন চক্রবর্তীকে। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, এই ডায়লগটা চলবে। কিন্তু এবার একটা নতুন ডায়লগ দিচ্ছি, এই আমার ক্যাম্পেইন শুরু করার আগে এই ডায়লগটা মনে রাখবেন। এত বড় বড় লিডার্সরা এখানে বসে আছেন, তারা যা যা ভাষণ দিলেন সেটাকে এক জায়গায় করে একটা খালি ডায়লগ বলবো, আর সেটাই আমি। আমার নাম মিঠুন চক্রবর্তী, আমি যা বলি তা করে দেখাই। আর সেই ডায়লগটা হলো, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি একটা কোবরা গোখরো, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। সারদা কেলেঙ্কারিতে জড়িয়ে বিপর্যস্ত ছিলেন মিঠুন চক্রবর্তী। প্রদেয় অর্থ ফেরত দিয়ে সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন তিনি। একই সঙ্গে রাজনীতি বিমুখ হয়ে ছেড়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি পদ। তবে এবার তৃণমূল ছেড়ে বিজেপির হয়ে ভোটের প্রচারে নামায় রাজনীতির চমক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডান দিকে, মঞ্চের ডান দিকে আসুন এবার, এই যে ঐতিহাসিক মুহূর্ত। মিডিয়া ডাইজেস্ট, নিউজ ডেস্ক।